बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा जे देखान आसो सबाई भालो आसो एवं सुस्थ आसो। आज आमी तुम्हारा समाजकर्मेर द्वितीय पत्र थेके चतुर्थ अध्याय सामाजिक प्रतिष्ठान हिसाबे परिवारेर भूमिका और कार्यक्रम सम्पर्के आलोचना करब। सामाजिक प्रतिष्ठान हिसाबे परिवारेर भूमिका, সামাজিক প্রতিষ্ঠান হিসাবে পরিবারের ভূমিকা ও কার্যকরী সম্পর্কে আলোচনা করব। সামাজিক প্রতিষ্ঠান হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করার আগে পরিবারের ভূমিকা কার্যাবলী জানার আগে আমাদেরকে আগে জানতে হবে সামাজিক প্রতিষ্ঠানটা কি। মূলত সাধারণত আমরা বুঝি সামাজিক প্রতিষ্ঠান বলতে সামাজিক সংগঠনকে, কিন্তু সমাজবিজ্ঞানের পরিভাষায় সামাজিক প্রতিষ্ঠানকে বলা হয় সামাজিক প্রতিষ্ঠানকে কতগুলো রীতিনীতির অনুশীলন ও পদ্ধতিকে বোঝানো হয় যেগুলো স্বীকৃত ও প্রতিষ্ঠিত। অর্থাৎ আমরা বলতে পারি সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের কিছু রীতিনীতি, পদ্ধতি, আদর্শ, অনুশীলন ও মানুষকে নিয়ন্ত্রণে যেমন একটা পদ্ধতি যেটা যার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয় এবং যেটা সমাজের স্বীকৃত এবং প্রতিষ্ঠিত হয় এবং তার স্থায়ী একটা রূপ লাভ করে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের রীতিনীতি, আদর্শ ও পদ্ধতির ভিত্তিতে প্রতিষ্ঠিত স্বীকৃত স্থায়ী একটি ব্যবস্থা যাকে আমরা সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করি। এই সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে উদাহরণের মধ্যে রয়েছে পরিবার, বিবাহ, ধর্ম, ধর্ম, মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি। এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে পরিবারের ভূমিকা ও কার্যাবলী। এখন আমি তোমাদেরকে জানাবো পরিবারের ভূমিকা। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে আসলে পরিবারটা কি আর পরিবারের কার্যাবলী কি। পরিবারের ইংরেজি শব্দ হচ্ছে ফ্যামিলি। শব্দটি এসেছে রোমান শব্দ ফ্যামুলাস থেকে যার অর্থ হচ্ছে উৎপাদন ব্যবস্থা, কৃতজ্ঞতা গোষ্ঠী, বংশ বা বিবাহ সূত্র সম্পর্কিত সদস্যদেরকে বোঝায়। সাধারণভাবে পরিবার বলতে আমরা বুঝি যেখানে একই সঙ্গে বসবাস করে কয়েকজন ব্যক্তির সমষ্টিকে এবং বিবাহ, আত্মীয়তা অথবা পিতৃত্বের বন্ধনে আবদ্ধ কয়েকজন ব্যক্তির সমষ্টিকে বোঝায়। অর্থাৎ পরিবার হলো আমাদের আত্মীয়তার বন্ধন, পিতামাতা, সন্তান লালন পালন এবং সন্তানের ভরণ পোষণ ইত্যাদির দায়িত্ব নির্ভর একটি প্রতিষ্ঠান, যেখানে সন্তান তার শিশুকাল থেকে তার স্বাভাবিক জীবনের সব কিছু শিক্ষা লাভ করে। অর্থাৎ আমরা বলতে পারি পরিবার হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান এবং যেটি হচ্ছে আমাদের সমাজের ক্ষুদ্রতম একটি প্রতিষ্ঠান এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম একটি গোষ্ঠী যার মাধ্যমে একটি শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক কিছু শিক্ষা লাভ করে এবং তার জীবনের সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। এই পরিবারটা কখনো কখনো সন্তান সন্ততি থাকতেও পারে, আবার নিজেদের সন্তান সন্ততি নাও থাকতে পারে, অথবা দত্তকের মাধ্যমে সন্তান নিয়ে পরিবার গঠন করা যায়। পরিবার সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন মতামত প্রদান করেছেন।
প্রতিষ্ঠান হিসেবে পরিবারের রয়েছে বিশেষ মূল্যবোধ, রীতিনীতি, আদর্শ ও পদ্ধতি। পারিবারিক আদর্শ ও ঐতিহ্যের প্রতি সকল সদস্যদের থাকে শ্রদ্ধাবোধ। এই বিষয়ে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন মতামত ব্যক্ত করেছে। অধ্যাপক অকবাল ও নিমকফ তাদের হ্যান্ডবুক অফ সোশিওলজি গ্রন্থে বলেছেন, পরিবার সম্পর্কে বলেছেন যে পরিবার হলো মোটামুটি স্থায়ীভাবে একত্রে বসবাসকারী স্বামী স্ত্রী। এদের সন্তান থাকতে পারে নাও থাকতে পারে। পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জৈবিক সম্পর্ক এবং সন্তান সম্পর্কিত পিতামাতার দায়িত্ব সম্পাদন। অর্থাৎ পরিবার হচ্ছে যৌন সম্পর্ক যুক্ত স্বামী স্ত্রী, তাদের সন্তান সন্ততির লালন পালন ও ভরণ পোষণই হলো পরিবারের প্রধান বিষয়। আর এই সম্পর্কে ম্যাকাইবার বলেছেন, ফ্যামিলি ইজ এ গ্রুপ ডিফাইন্ড বাই সেক্স রিলেশনশিপ সাফিসিয়েন্টলি প্রিসাইজ অ্যান্ড ইনডিউরিং অফ প্রোভাইড ফর দ্য প্রোটেকশন অ্যান্ড আপ বিয়ারিং অফ চিলড্রেন। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি, পরিবার হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হলে পরিবার হচ্ছে একটি স্থায়ী ও শাশ্বত প্রতিষ্ঠান। পরিবার হলো বিশ্বজনীন এবং প্রকৃত অর্থে মানব সমাজে পরিবারের অস্তিত্ব সেই আদিকাল থেকে বিদ্যমান। এবং এই পরিবারের মাধ্যমে ব্যক্তি তার বড় হয়ে ওঠা, বিভিন্ন শিক্ষা লাভ করা, সামাজিকরণ শিখা, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু করে থাকে ব্যক্তি তার এই পরিবারের মাধ্যমে। অর্থাৎ পরিবারই ব্যক্তিকে দায়িত্বশীল করে গড়ে তোলে। কেননা পরিবারের যায় যাবতীয় দায়িত্বের সদস্যদের পালন করতে হয় এবং প্রয়োজনে যে কোনো রকম ঝুঁকিও নিতে হয়। অর্থাৎ পরিবারের উপরই সব কিছু, একজন সন্তান কীভাবে পড়ে বেড়ে উঠবে, কীভাবে শিক্ষা লাভ করবে, কীভাবে অর্থনৈতিক অর্থ উপার্জন করবে, সব কিছুই পরিবার তার পরিবারের মাধ্যমে তৈরি করে সন্তানের ভবিষ্যৎ প্রজন্ম। অর্থাৎ সন্তান লালন পালন এবং তাদের ভরণ পোষণ, অর্থনৈতিক দায়িত্ব সব কিছুই পরিবারই গ্রহণ করে, এই সব কিছু দায়িত্ব পরিবার গ্রহণ করে। এখন আমরা পরিবারের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর জৈন সম্পর্ক, তারপর হচ্ছে সন্তান সন্ততি উৎপাদন ও লালন পালনে এবং তাদের ভরণ পোষণ এবং আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ হতে হবে। অর্থাৎ এখানে পরিবারে আমরা প্রধান চারটা বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে যৌন সম্পর্কে আবদ্ধ স্বামী স্ত্রী, তাদের সন্তান সন্ততি এবং তাদের ভরণ পোষণ ও তাদের হচ্ছে ভবিষ্যতের দায়িত্ব পালন ইত্যাদি হচ্ছে পরিবারের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা পরিবারের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। পরিবারের কার্যাবলী প্রতিষ্ঠান হিসাবে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। পরিবারের এই কার্য সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছেন। কিক সালে ডেভিস বলেন, পরিবার সন্তান প্রজনন লালন পালন এবং রক্ষণাবেক্ষণ কাজের ব্যবস্থা এবং সামাজিকরণ করে থাকে। অবদার নিমকও বলেন, পরিবার স্নেহ ভালোবাসা বিনোদন নিরাপত্তা শিক্ষা ধর্মপালন এবং অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। পরিবারের কার্যাবলী সম্পর্কে সমাজবিজ্ঞানীদের একই মতামত বা ভিন্ন মতামত থাকলেও এর কিছু নিজস্ব কাজ সম্পাদন করে থাকে। নিম্নে পরিবারের সামগ্রিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম পরিবারের কার্যাবলীর মধ্যে প্রথম যে কার্যাবলী সেটা হচ্ছে, এক নম্বরটা হচ্ছে সন্তান প্রজনন ও প্রতিপালন। মানব সমাজে সন্তান প্রজননের একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান হলো পরিবার।
বিবাহ ব্যবস্থার মাধ্যমে পরিবারের মধ্যে নরনারীর যৌন সম্পর্ক গড়ে ওঠে এবং নবজাতকের জন্ম হয় এবং পরিবারের দায় দায়িত্ব পরিধি শুধুমাত্র সন্তানের প্রজননের মধ্যেই সীমাবদ্ধ নয়। নবজাতকের লালন পালন ভরণ পোষণ সব কিছু দায় দায়িত্ব পালন করে পরিবার। দুই নম্বর দ্বিতীয় মার্গাবলীর মধ্যে রয়েছে যৌন প্রবৃত্তির পরিতৃপ্তি। অর্থাৎ পরিবার হলো একটি যৌন জৈব গোষ্ঠী। এই জৈব গোষ্ঠী হিসাবে পরিবারের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। নরনারীর যৌন আকাঙ্ক্ষা পরিবারের সংগঠনের মাধ্যমে বিবাহ ব্যবস্থার মাধ্যমে সমাজ স্বীকৃত উপায়ে পরিপূরণ করা হয় এবং স্বীকৃত উপায়ে পরিতৃপ্তি লাভের সুযোগ পায় এই পরিবারের মাধ্যমে। এই পরিবার ব্যবস্থা মানুষের দেহকামনা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিন নম্বর হচ্ছে সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশন। অর্থাৎ পরিবার পারিবারিক পরিমণ্ডলের মধ্যে শিশুর সামাজিক বিকাশ ঘটে। এই সামাজিক বিকাশ ঘটার প্রধান ভূমিকা পালন করে পরিবার। অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণের পর থেকে তার পরিবার সমাজ এবং ব্যক্তির সাথে কী সম্পর্ক, কী আচার আচরণ, কীভাবে তাদের সাথে মেলামেশা করতে হয়, কীভাবে চলাফেরা করতে হয়, কীভাবে বিভিন্ন কিছু শিখতে হয়, আদর ভদ্রতা নৈতিকতা এগুলো সব কিছুই শিশু পরিবার থেকে পেয়ে থাকে। একটি প্রকৃত পরিবারে শিশুর আদর্শ শিক্ষালয় হিসাবে বিবেচিত হয়। এখানে শিশুর নিয়মানুবর্তিতা, সামাজিক বিধি ব্যবস্থা, নৈতিক আদর্শ, আচার আচরণ, মূল্যবোধ ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে পরিচিত হয় ও আয়ত্ত করে। পরিবারের সদস্যদের মধ্যে বিদ্যুৎস্ক্রিয়ার মাধ্যমে শিশুর বিকাশ ঘটে। অর্থাৎ শিশু সামাজিকীকরণের প্রধান কেন্দ্র হচ্ছে পরিবার। চতুর্থ নম্বর চার নম্বর হচ্ছে অর্থনীতির নিরাপত্তা অর্থনৈতিক দায়িত্ব। পরিবারের অর্থনৈতিক দায় দায়িত্ব অনস্বীকার্য। সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের ব্যাপারে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাচীন কাল থেকেই এই পরিবার ছিল বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমের প্রাণকেন্দ্র এবং এর মাধ্যমে বিভিন্ন উৎপাদন ব্যবস্থার মূল একক ছিল পরিবার। অর্থাৎ বিভিন্ন পরিবারের অর্থনৈতিক উপার্জনের প্রধান ব্যবস্থা ছিল পরিবার। পরিবারের মাধ্যমে বিভিন্ন পরিবারের গোষ্ঠী একগতবদ্ধ হয়ে বিভিন্ন কাজ করে তার মাধ্যমে তাদের অর্থনৈতিক ব্যবস্থা করত। অর্থাৎ তাদের ভরণ পোষণের যত অর্থনৈতিক চাহিদা থাকত সবই পূরণ করত নিজস্ব পরিবার। এবং এই পরিবার এখনও আমাদের গ্রামীণ সমাজে দেখা যায়, গ্রামের কৃষকদের ফ্যামিলির নারী পুরুষ কিশোর কিশোরী সবাই একত্রে কৃষি কাজ করে তাদের পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণ করে। অর্থাৎ মানুষের অর্থনৈতিক চাহিদা সমস্তটাই পূরণ করে পরিবার। পাঁচ নম্বরে দৈহিক ও মানসিক নিরাপত্তা। পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রদান করে থাকে পরিবার। অর্থাৎ পরিবারের সদস্যদের যদি কোনো ব্যক্তি অসুস্থ কিংবা মানসিকভাবে বেকারগ্রস্ত হয়, পরিবারের সকল সদস্য মিলে চেষ্টা করে তাকে সুস্থ করে তোলার এবং মানসিকভাবে সাপোর্ট করার। অর্থাৎ পরিবারই তাদের বিভিন্ন ব্যক্তির হতাশা, মানসিক বৈকল্যতা, অসুস্থতা বিভিন্ন সেবা যত্নের মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলে এবং তার সকল মানসিক এবং শারীরিক দৈহিক যত সমস্যা আছে সেই সমস্যাগুলো বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সেবা প্রদান করে সুস্থ করার চেষ্টা করে এবং এই চাহিদাটাগুলো একমাত্র পরিবারই পূরণ করে থাকে।
এই কারণে পরিবারের অভ্যন্তরীণ সদস্যদের মধ্যে নিরাপত্তার অভাব ঘটে না। অর্থাৎ এক সদস্য অন্য সদস্য নিরাপত্তার জন্য সব কিছু করার জন্য ঝুঁকি নিতে থাকে, ঝুঁকি নিতে রাজি থাকে। এজন্য বলা যায় পরিবারের দৈহিক পরিবারের সদস্যদের মানসিক ও দৈহিক নিরাপত্তার জন্য একমাত্র প্রাণকেন্দ্র হচ্ছে পরিবার। মানসিক আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে 6 নম্বরে মানসিক আকাঙ্ক্ষার পরিতৃপ্তি স্যাটিসফ্যাকশন অফ মেন্টাল ডিজায়ার। পরিবারের প্রীতিপূর্ণ পরিবেশে ব্যক্তির সুকুমার বৃত্তির বিকাশ ঘটে। একমাত্র পরিবারের মাধ্যমেই এরকম অনুকূল পরিবেশ পাওয়া যায়। একমাত্র পরিবারের মাধ্যমেই স্নেহ, ভালোবাসা, আদর, সেবা, যত্ন পাওয়া যায়। এই পরিবেশে শিশুর মানসিক বৃত্তিসমূহ যথাযথভাবে বিকশিত হতে থাকে এবং এই প্রীতিপূর্ণ পরিবেশে শিশুর বিকাশ হয় এবং সে পরবর্তীতে একটা সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। তাই মানসিক আকাঙ্ক্ষার পরিতৃপ্তির প্রাণকেন্দ্র বা আশ্রয়স্থল হচ্ছে পরিবার। 4th নম্বর সামাজিক মর্যাদা প্রদান। 7 নম্বর সামাজিক মর্যাদা প্রদান। সমাজস্থ মানুষের সামাজিক মর্যাদা প্রদানের ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের বৃহত্তর এই সমাজে ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠিত ও প্রতিপন্ন হয় পারিবারিক পরিস্থিতির মাধ্যমে। মূলত বৃহত্তর সামাজিক পরিমণ্ডলে অন্যদের সাথে ব্যক্তি সম্পর্ক স্থির ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় ও নির্ধারিত হয় পারিবারিক পরিস্থিতির মাধ্যমে। প্রত্যেক ব্যক্তি পরিবারের প্রশংসায় গৌরববোধ করে। পারিবারিক মর্যাদা বোধের উপর আঘাত আসলে সদস্যরা কেউ সহ্য করে না। অর্থাৎ সামাজিক মর্যাদা প্রদান এবং সেটা রক্ষা করা পরিবারের সদস্যদের সব কিছু করে থাকে পরিবার। 8 নম্বরে পরিবারের দায়িত্ব হচ্ছে ধর্ম সম্পর্কিত ভূমিকা। ধর্ম একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার লিঙ্গ, ধর্ম কোনো ভেদাভেদ থাকে না। যখন শিশু ধীরে ধীরে বড় হতে থাকে তখন পরিবারে তাকে বিভিন্ন ধর্ম লিঙ্গ সম্পর্কে ধারণা দেয় এবং শিশুর ধর্ম এবং লিঙ্গ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। ধর্মের অগ্রযাত্রা ও ধর্মীয় মূল্যবোধ পালনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবারের মধ্যে শিশু ধর্মীয় শিক্ষা সম্পাদিত হয়ে থাকে। ধর্মের বিভিন্ন সম্পর্কে পিতামাতার ধর্মের বিভিন্ন আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ সম্পর্কে পিতামাতা শিশুদেরকে শিক্ষা দিয়ে থাকে। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা ও তা পালনে পরিবারের পিতামাতা ও বয়োজ্যেষ্ঠরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শিশু তার জন্মের পর থেকে ধর্মীয় আদর্শ, নৈতিকতা, বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পর্কে পরিবার থেকে শিক্ষা লাভ করে। 9 নম্বরে শিক্ষা বিষয়ের ভূমিকা। পরিবারের অন্যতম একটা ভূমিকা শিক্ষা বিষয়ক ভূমিকা। শিক্ষা পরিবারই শিশুর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রস্থল। শিশু শিক্ষা জগতে প্রবেশ করে পিতামাতার তত্ত্বাবধানে। অক্ষর জ্ঞানের হাতে খড়ি হয় পরিবারে, আর এই পরিবারের মাধ্যমেই শিশু হচ্ছে বিভিন্ন শিক্ষার সুযোগ পায়। অর্থাৎ এখানে বলা যায় পরিবারই হচ্ছে শিশুর শিক্ষা ব্যবস্থা হাতে খড়ি, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা সব কিছুর দায়িত্ব বা ভূমিকা পালন করে থাকে। 10 নম্বর হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ
সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ ও সংরক্ষণ করে থাকে পরিবার, এবং এক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের সদস্য তার পরিবার থেকে কি পরিমাণ সম্পদ ভোগ করবে এবং কার কতটুকু অংশীদার, কার কতটুকু জমা জমি জমি টাকা পয়সা সব কিছুর উত্তরাধিকার এক পুরুষ থেকে আর এক পুরুষে স্থানান্তরিত হয় পরিবারের মাধ্যমে, এবং এর মাধ্যমে ব্যক্তি সম্পদশালী হয় এবং এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে সম্পদের স্থানান্তরিত হয়। 11 নম্বর হচ্ছে সাংস্কৃতিক সংরক্ষণ। সভ্যতা সংস্কৃতির বাহক হিসাবে পরিবার ভূমিকা রয়েছে। সমাজে পরিচালিত জীবনের পরিপ্রেক্ষিতে পরিবার তার সদস্যদের প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। শিশু কিশোর কিশোরীরা পরিবারের মাধ্যমে সমাজে প্রচলিত সাংস্কৃতিক ধারণা সম্পর্কে পরিচিতি লাভ করে। শিশু কোন পরিবারের পরিবেশে বড় হবে, কোন পরিবেশে তার চলাফেরা, কোন সাংস্কৃতিক পরিমণ্ডলে শিশুর বেড়ে ওঠা সব কিছুই নির্ধারিত হয় তার পরিবার থেকে। অর্থাৎ পরিবার পরিমণ্ডলের মধ্যে শিশু এমন এক শিক্ষা লাভ করে বা ক্ষমতা অর্জন করে যা দ্বারা সে সমাজের সাংস্কৃতিক জীবনের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে সামর্থ্য হয়, এবং পরিবারের বয়স্ক সদস্যরা ছোটদের সামাজিক সাংস্কৃতিক জীবনে উপযোগী করে তোলার ব্যাপারে নানাভাবে চেষ্টা করে থাকে। অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক সংরক্ষক অর্থাৎ সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন শিক্ষাদান পরিবার থেকেই আমরা পেয়ে থাকি। অর্থাৎ পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা কার্যাবলীর মধ্যে রয়েছে সাংস্কৃতিক সংরক্ষক। এর কারণে বলা হয় পরিবার সমাজের সংস্কৃতিকে সজীব রাখে, অর্থাৎ পরিবারের মাধ্যমে আমাদের সংস্কৃতিটা সজীব থাকে। 12 নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বিষয়ে ভূমিকা। পারিবারিক ব্যবস্থায় সামাজিক ভূমিকার মধ্যে নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরিবারের এই নিয়ন্ত্রণমূলক ভূমিকা তার সদস্যদের উপর বিশেষভাবে কার্যকর হয়ে থাকে। পরিবারের মাধ্যমে সমাজস্থ মানুষের উপর কার্যকরীভাবে নিয়ন্ত্রণ কায়েম করা যায়। অর্থাৎ একজন মানুষের চলাফেরা, আচার আচরণ, তার কথাবার্তা সব কিছু নিয়ন্ত্রিত হয় পরিবারের মাধ্যমে। পরিবার তার সদস্যদেরকে কীভাবে মানুষের সাথে মিশতে হবে, সামঞ্জস্য বিধান করতে হবে এগুলো শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ একটা মানুষের ভালো দিকগুলো, নৈতিক দিকগুলো সুন্দরভাবে মূল্যবোধ সব কিছু শিক্ষা দেয় পরিবার, এবং এর মাধ্যমে তার আচরণও নিয়ন্ত্রিত হয়ে যায়। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ বিষয়ে ভূমিকা পালনে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব শেষে আমরা বলতে পারি যে আমরা এখান থেকে জানতে পারলাম, প্রথম জানছি সামাজিক প্রতিষ্ঠান কি, তারপর পরিবার কাকে বলে, অর্থাৎ পরিবারটা কোথা থেকে এসেছে। পরিবার শব্দটি ইংরেজি ফ্যামিলি, রোমান শব্দ ফ্যামিলাস থেকে এসেছে, এবং পরিবার কাকে বলে, পরিবারের বৈশিষ্ট্য। সবশেষে আমরা জানলাম পরিবারের কার্যাবলী। পরিবারের কার্যাবলী সম্পর্কে আমরা কয়টা বিষয় জানলাম, 12টা বিষয় জানলাম। প্রথম হচ্ছে সন্তান প্রজনন ও প্রতিপালন সম্পর্কে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারপর যৌন প্রবৃত্তির পরিকৃতি, সামাজিকরণ, সামাজিক দায়িত্ব, দৈহিক ও মানসিক নিরাপত্তা, মানসিক আকাঙ্ক্ষা পরিতৃপ্তি, সামাজিক মর্যাদা প্রদান, ধর্ম সম্পর্কিত ভূমিকা, শিক্ষা বিষয়ের ভূমিকা, সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ, সাংস্কৃতিক সংরক্ষণ এবং সামাজিক নিয়ন্ত্রণ বিষয়ক ভূমিকা।
ইত্যাদি ভূমিকাগুলো পরিবার পালন করে থাকে এবং এর মাধ্যমে একটি ব্যক্তি বা শিশু ছোটবেলা থেকে সবকিছু তার পরিবার মাধ্যমে শিক্ষা লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকবে, আর যখনই যেখানে যাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।